তাহলে এখানে ভগবানের কাছে চাইলো, ভগবান কৃপা করলো, এসে গেল ছেলে ওই বামা দেবীর কোলালো করে। শুভ দিনে শুভ ক্ষণে বিধি যদি ধানে, দেখো ছেলে হলো, নাম দিল জয় দেব। বলে কেন? বলে দেবতাকে জয়গান করবে, ভগবানে জয়গান করবে, যে নাম দিল জয় দেব। ও মায়েরা, তোমাদের বলি, নিজের জেলায় আছি তো, আমার মায়ের সাথে আমার খালি ঝগড়া হয় মাঝে মাঝে, কেন জানো তো? এই আমার নাম নিয়ে আমি বলি, যখন হলাম ভগবান কৃষ্ণের 108টা নামের মধ্যে একটা নাম দিতে পারলেন, নাম দিলে স্বরূপ। আমি বলি কি নামে ছিঁড়ে, আবার অনেকে বলে কি ভালো নাম, আমি বলি যার ভাল লাগে, আমার ভাল লাগে না। মনে রেখো ছেলে মেয়ে হলে, আজকালকার দিনে ছেলে মেয়ে হলে বাবা মা চিন্তা করে, হ্যাঁ গো ছেলে হলে ছেলের নাম রাখবো প্রসেনজিৎ, মানে নায়কের নামে, আর মেয়ে হলে মেয়ের নাম রাখবো ওই ঋতুপর্ণা, নালে ওই কোয়েল রাখবো। এই বল হরি বল হরি, তাহলে ছেলের নাম দিল জয়দেব, বয়স হয়ে গেল জয়দেব, জয়দেবের বয়স হয়ে গেল দেখতে দেখতে 6 বছর, আর 6 বছরে জয়দেবকে তার মা বামা দেবী শেখাচ্ছে, শোন বাবা জীবনে তিনজনের সাথে কোনোদিন বেইমানি করবি না, চিটিংবাজি করবি না, তোমরাও শিখে নাও। আচ্ছা আচ্ছা খা খা পাপড় খা খা, হ্যাঁ যত খাবে তবে তো বস থাকবে, কিছুতে আমি বারণ করি না, আমার সবাই ভালো যে যা করবে। হ্যাঁ ওই যে জল খাচ্ছে ওটাও আমার কাছে ভালো, খাও জল বেশি করে খাও, শরীর ঠান্ডা রাখো। যাইনি তাই, তাহলে 6 বছরের ছেলেকে মা বামা দেবী শেখাচ্ছে, তোমরাও জেনে রাখো তিনজনের সাথে কোনোদিন বেইমানি চিটিংবাজি করবে না। তিনজন কারা? 6 বছরের জয়দেব মাকে বলছে, মা তিনজন কারা? বলে তিনজন, দুজন হলো বাবা মা, আর একজন হলো ভগবান। বাবা মা কৃপা করে জন্ম দিল, ওই বাবা মাকে কোনোদিন ঠকাবি না, ওই বাবা মার চোখে যেন কোনোদিন জল না পড়ে, ওই বাবা মাকে যেন কোনোদিন ঘর থেকে বাইরে বের করবি না। বলে বাবা মা আর ভগবান, ছোট ছেলে জয়দেব বলে, ও মা বাবা মা আর ভগবান, কে বড় আগে ভগবান নাকি আগে বাবা মা? কি গো, আগে ভগবান না আগে বাবা মা? অনেকে বলে যারা একটু ভগবানকে বেশি ভালোবাসে তারা বলে ভগবান আগে, আমি বলি ভগবান তো ছিল আছে থাকবে, বাবা মা সারা জীবন থাকবে না, যতদিন বাবা মা আছে ততদিন আগে বাবা মার চরণ ধরো, বাবা মাকে প্রণাম করে তারপরে মন্দিরে প্রণাম করো, কেউ কৃপা করুক না করুক ভগবান নিজে তোমায় নিতাই ওর হরি বল বলে কৃপা করো। হ্যাঁ জীবনে বাবা মার থেকে বড় ভগবান আর কেউ নেই। 6 বছরে জয়দেব বলে, মা তাহলে আগে বাবা মা তারপর ভগবান? বলে হ্যাঁ। জয়দেব অগ্নি বলে, ও মা তাহলে তোমার পায়ে প্রণাম, আমার বাবার পায়ে প্রণাম, এবারে আমি বাবার সাথে মন্দিরে যাব, রাধা মাধবের মন্দিরে, বাবা তো প্রতিদিন আরতি করে, তুমি তো বাবার সাথে প্রতিদিন যাও, আজকে আমি বাবার সাথে যাব, বাবা যখন আরতি করবে তখন আমি মন্দিরের বাইরে সবাইকে নিয়ে হরি নামে করব। মা বাবা দেবী বলে, এত খুব ভালো কথা, তুই যাবি যা, তোর বাবার সাথে তুই আজকে মন্দিরে যা রাধা মাধবে, আমি তাহলে বাড়িতে একটু আজকে রান্না বসাই। ও মায়েরা, বাবা দেবী ঘরে রয়ে গেল, জয়দেব 6 বছরের ছেলেটা তার বাবার সাথে মন্দিরে যাচ্ছে, আর বামা দেবী ঘরে রয়ে গেল। মন্দিরে পৌঁছালো, আর মন্দিরে ঢুকে বাবা ব্রাহ্মণ ভোজদেব আরতি শুরু করলো, আর ছোট্ট 6 বছরের জয়দেব ওর একটা বন্ধু হয়েছে, বন্ধুর নাম হলো পরাশর, নামটা মনে রাখবে পরাশর।
স্বর, সেই পড়া স্বর বন্ধুকে নিয়ে হরি নামে মেতে উঠল। বাবা ওদিকে আরতি করছে, আর জয়দেব বন্ধু পড়া স্বরকে নিয়ে হরি নাম করছে, আর গ্রামের ভক্তদের বলে দিল এই যে আস্তে আস্তে বলছি, তোমাদের বলছি আমার বাবা তো ভিতরে আরতি করছে, তোমরা তো আরতি হয়ে গেলেই প্রসাদ পাবে, তো বাবার সাথে একটু একটু তালি দিয়ে হরি নাম করা যাবে, কেউ একটু করবে? বাইরে সবাই আনন্দে মেতে গেছে, আর ওদিকে ভিতরে রাধা মাধবের মন্দিরে ভজদেব ব্রাহ্মণ আরতি করে চলেছে, ওই আরতি করছে, আর মুখে হবে কৃষ্ণ হবে কৃষ্ণ 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 হবে 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 রাম হবে রাম 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 হবে হবে সরকে জয়দেব বলে হরি নামটা বন্ধ কর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে যেখানে বসে আছো, সবার কাছে আমার একটা করজোড়ে মিনতি, যে যেখানে আছো একটু মন দিয়ে আমার দিকে তাকাবে, আমার কথা শোনা যাচ্ছে তো? জয়নের তাই একটু মন দিয়ে শোনো কাকা, এটা একটু বাড়িয়ে দাও, আমার একটু প্রেশার মনিটার একটু প্রেশারটা দাও। জয়নের তাই খুব মন দিয়ে কথাটা আমার শোনো, একটু বাদে দেবে একটু বস, আছো তো শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত আছো তো, পরে দেবে। যে যেখানে বসে আছো তোমরা জয়দেব পদ্মাবতীর লীলাটা শুনছো, এতক্ষণ আনন্দ করে শুনলে, তোমাদের কাছে হাত জোর করে আমার একটা মিনতি, এবারে লীলার মধ্যে কি ঘটনাটা ঘটছে একটু মন দিয়ে শুনবে, তাহলে জায়গাটা বুঝতে পারবে, লীলাটা তোমরা বুঝতে পারবে। মন্দিরের বাইরে আরতি, মন্দিরের ভিতরে আরতি হচ্ছিল, বাবা আরতি করছিল, জয়দেবের বাবা, আর ছ বছরে জয়দেব বাইরে বন্ধুকে নিয়ে হরি নাম করছিল, হঠাৎ করতে করতে না জয়দেব বলে পরাশর হরি নামটা বন্ধ কর। পরাশর বলে কেন রে ভাই, কেন বন্ধ করব? আর একটা কথা বলে রাখি, যে যেখানে বসে আছো কথাবার্তা বলো না, একটুখানি মন দিয়ে আমার দিকে সবাই তাকাও, কথা বললে বুঝতে পারবে না, সবার কাছে হাত জোর করে মিনতি, একটুখানি শুনে রাখো। আমাদের হাওড়া জেলার নামে না, অন্যান্য বাইরের সব কীর্তনিয়ারা তারা খুব বদনাম করে, তারা বলে হাওড়া জেলার কীর্তনিয়া কীর্তন করতে গেলে হাওড়া জেলার মানুষ নাকি মন দিয়ে গান শোনে না, এটা সবাই বলে, বাইরের কীর্তনিয়ারা বলে হাওড়া জেলার মানুষরা মন দিয়ে গান শোনে না। জয়নের তাই তো যে যেখানে বসে আছো একটুখানি জায়গাটা হাত জোর করে মিনতি, জায়গাটা শুনলে তবে বুঝতে পারবে, শোনো মন দিয়ে। ছ বছরে জয়দেব বাইরে হরিনাম করছিল, বাবা আরতি করছিল, হঠাৎ হরিনামটা বন্ধ করে দিয়ে জয়দেব বলে পরাশর আমার মন বলছে মন্দিরের ভিতরে কিছু একটা হয়েছে। পরাশর বলে কি হয়েছে? বলে আমার যেন মন বলছে ভিতরে কিছু একটা পড়ে গেছে। পরাশর বলে চল গিয়ে দেখি। জয়দেব বন্ধু পরাশরকে নিয়ে বাইরে থেকে সোজা মন্দিরের ভেতরে গেছে, জানো তো, মন্দিরের ভেতরে গিয়ে চৌকাঠের কাছে দাঁড়িয়েছে, আর চৌকাঠের কাছে দাঁড়িয়ে মন্দিরের ভেতরে তাকিয়ে কি দেখলো জানো? দেখলো বাবা যে পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করছিল, সেই পঞ্চপ্রদীপটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। তার সাথে দেখতে পেলো ওর বাবা ভোজদেব ব্রাহ্মণ, ওর বাবা ভোজদেব ব্রাহ্মণ দেখলো বাবা
আদতি করছে না, বাবাকে দেখতে পেল কি করছে জানো, দেখলো বাবা ওই রাধা মাধবের বেদির সামনেটা না লম্বা হয়ে শুয়ে আছে, আর বাবা চোখ দুটো বন্ধ। একটা ছ বছরের বাচ্চা ছেলে কি জানে চোখ বন্ধ মানে ঘুমানো, বাচ্চা ছেলে কি চোখ বন্ধ মানে যে অন্য কিছু হতে পারে, তাদের কি সেই জ্ঞান আছে গো? বাচ্চা ছেলে দেখলো বাবা চোখ বন্ধ, অমনি মন্দিরের ভেতরে ঢুকে যেমন বাচ্চারা করে অমনি বাবার বুকে হাতটা দিয়ে, বাবা তুমি এখানে ঘুমাচ্ছ কেন, কি হলো বাবা, এটা তো ঘুমানোর জায়গা নয়, তুমি এখানে কেন ঘুমাচ্ছ, আরে ঘরে চলো, এটা তো পুজো করার জায়গা, এটা আরতি করার জায়গা, তুমি এখানে কেন ঘুমাচ্ছ, চলো ঘরে চলো। বাবার বুকের উপরে অনেক করে ধাক্কা দিল কিন্তু বাবার কোনো নরম চরণ, বাবা নড়লো না চড়লো না। ছ বছরের বাচ্চা ছেলে জয় দিয়ে বুঝতে পারলো না বাবার কি হয়েছে, ও খালি বাবার বুকে হাত দিয়ে ডাকলো বাবা বাবা বাবা, বাবার কোনো সাড়া নেই। ও বুঝেছি আমি দুষ্টুমি করি সেই জন্য তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না, আমি তোমার কথা শুনি না ওই জন্য তুমি সাড়া দিচ্ছ না, এক্ষুনি দেখবে আমি মাকে গিয়ে ডেকে আনবো, আর মা আসলে আমি জানি তুমি ঠিক সাড়া দেবে, পরাশর তুই বাবার কাছে কানে দাঁড়া, আমি ঘরে গিয়ে মাকে এক্ষুনি ডেকে আনছি, আর মা বললে বাবা ঠিক হতে ঘরে গিয়ে ঘুমাবে। পরাশরকে মন্দিরে চৌকাতে দাঁড় করালো, দাঁড় করিয়ে জয়দেব ছুটে ঘরে গেছে মাকে ডাকতে, ঘরে গিয়ে চিৎকার করে বাচ্চা ছেলে গো মা, চিৎকার করে ঘরে গিয়ে মায়ের কাছে, মা আমি বন্ধুকে নিয়ে হরিনাম করছিলাম, হঠাৎ কি হলো জানো মন্দিরের ভিতরে পঞ্চপদীপটা পড়ে যাওয়ার শব্দ পেলাম, ছুটে গেলাম জানো মা, আর গিয়ে দেখি বাবার কাণ্ড জ্ঞানটা, তুমি বলো তো মা, আচ্ছা বলো মা, এমন করলে কি কারো ভালো লাগে, বাবা কি করছে জানো ওই রাধা মাধবের বেদির কাছে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, আচ্ছা বলো তো মা ওটা কি ঘুমানোর জায়গা, আমি বাবার বুকে হাত দিয়ে কত করে ডাকলাম বাবার কোনো সাড়া নেই, তুমি আমি দুষ্টুমি করি তো ওই জন্য মা বাবা আমার ডাকে সাড়া দেয় না, তাই তোমায় ডাকতেইছি, তুমি চলো, তুমি গিয়ে বাবাকে ডাকলে বাবা ঠিক সাড়া দেবে। এবারে বলো তোমরা যেখানে বসে আছো তো মন দিয়ে আমার কথাটা শুনবে, তোমরা যারা বাড়ির বউ হয়েছো, তোমাদের যাদের ছেলে পুলে বাচ্চা আছে, ভগবান না করুক তোমার ছেলে যদি কোনোদিন তোমাকে এসে বলে জানো মা বাবাকে দেখলাম রাস্তার ধারে এই গরমের মধ্যে রোডের ধারে পড়ে আছে, আচ্ছা বলো তো শোনা মাত্র কি তোমাদের কষ্ট হবে, ভয় লাগবে কি গো, মনে একটা ভয় লাগবে না, মনে হবে না নিশ্চয়ই কোনো অঘটন, নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে, যে কেন আমার স্বামী রাস্তার ধারে পড়ে আছে। বামা দেবী যখন শুনলো ছেলের মুখে স্বামী নড়ছে না ছড়ছে না, বামা দেবী ছেলের হাতটা ধরে না তাড়াহুড়ো করে মন্দিরে গেল, আর মন্দিরে গিয়ে চৌকাঠির কাছে দাঁড়ালো জানো তো, আর চৌকাঠির কাছে দাঁড়িয়ে কি দেখতে পেল জানো, ছেলে যেটা বলেছে সেটা ঠিক, কিন্তু ছেলে যেটা বলেছে সেটা অর্ধেক বলেছে, ছেলে বলেছে বাবা ঘুমাচ্ছে স্বামীর চোখ বন্ধ, বামা দেবী মন্দিরের চৌকাঠে দাঁড়িয়ে কি দেখলো জানো, দেখলো স্বামীর চোখ বন্ধ, আর তার সাথে দেখতে পেলো স্বামীর বুকের বাঁদিকটা আর নরম চরণ করে না। ওই চৌকাঠের কাছেই মামা দেবী ঝরঝর করে কাঁদতে শুরু করে দিল। এবারে বলো তোমরা ছ বছরের ছেলেটা তো জানি না
মরে যাওয়া কি জিনিস, ও দেখছে মা কাঁদছে, ছ বছরের ছেলে একবার মায়ের কাছে এসে মায়ের হাতটা ধরে, তোমার আবার কি হলো, তুমি কেন কাঁদছো, আমি তো বাবাকে ডাকার জন্য তোমায় ডাকলাম, তুমি কেন কাঁদছো, হাতটা মায়ের বারবার ধরে নাড়াচ্ছে কিন্তু মায়ের কোনো আর সাড়া শব্দ নেই। আবার ছুটে বাবার কাছে গেছে, বাবার বুকের উপরে হাতটা দিয়ে, বাবা বাবা তুমি ঘুমাচ্ছ আর ওদিকে দেখো না, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, তুমি ওঠো তাড়াতাড়ি, মাকে চুপ করতে বলো, তাড়াতাড়ি যাও না, তাড়াতাড়ি গিয়ে মাকে চুপ করতে বলো, একবার ছ বছরের ছেলে ছোট্ট একবার মায়ের কাছে, একবার বাবার কাছে, একবার মায়ের কাছে। গ্রামের লোকরা ধরাধরি করে ঠাকুর মশাই জয়দেবের বাবাকে বাড়ির উঠানে নিয়ে গেল, একটা বাঁশের খাটিয়া করেছে, বাঁশের খাটিয়ার উপরে ভোজদেব ব্রাহ্মণ জয়দেবের বাবাকে শুইয়েছে, একটা গায়ে নামাবলি দিয়েছে, আস্তে আস্তে একটু তোমাদের বলি হাত জোর করে, অনেক তো চঞ্চল হয়েছে, আনন্দ তো হচ্ছে, আমি এইটুকু তোমাদের বলি, লীলা শেষ হওয়ার পরে তোমরা দুহাত তুলে নাচবে, আমি গান গাইব, ভজন করব, এই সময়টা একটু মন দিয়ে শোনো, কেউ উঠে ওঠাউঠি করো না, এই সময়টাকে ওঠাউঠি করো না, কেউ কথাবার্তা বলো না, একটু সবাই মিলে মন দিয়ে আমার কথাগুলো শোনো। জয়দেবের বাবাকে বাড়ির উঠানে শোয়ানো হলো, একটা বাঁশের খাটিয়ার উপরে, গায়ে একটা নামাবলি দিয়েছে, বুকের উপর একটা গীতা, দুটো চোখে দুটো তুলসী পাতা। এখন আমাদের এই সাই তো মরে গেলে এমন করে না, দুটো চোখে তুলসী পাতা, বুকে গীতা, ব্রাহ্মণ বলে নামাবলি দিয়েছে, ছ বছরের ছেলে দেখছে বাবার গায়ে নতুন নামাবলি, আর বাবার কপালে কে যেন চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছে, ছ বছরের ছেলে দেখছে বাবা তুমি সেজেছ, তার মানে তুমি মনে হয় কোথাও লুকিয়ে লুকিয়ে বেড়াতে যাবে, আমাকে নিয়ে যাবে না, তাই তো কি ভেবেছ, আমিও যাব, আমি এক্ষুনি সোজা ঘরে ঢুকে আলমারি থেকে একটা জামা নিয়ে এসেছি, নিয়ে বাবার হাতে ধরিয়ে দিল, ও তখনও জানে না বাবা মরে গেছে, মরে গেলে আর কেউ আসে না, বাবার হাতে জামাটা দিয়ে, বাবা জামাটা ধরো, হাত দুটো বাড়িয়েছে, নাও জামাটা পরিয়ে দাও, যেই না বাবার হাতটা ছেড়ে দিয়েছে, আবার বাবার হাতটা মাটিতে, কি হলো তোমার, কেন তুমি পড়াচ্ছ না, আরে বাবা নিজে সেজেছ আর আমায় পড়াচ্ছ না, ভক্তমণ্ডলী ভক্তিমতে মায়েরা, এই যে ছ বছর বেলায় জয়দেব এখনো জানে না তার মাতার উপরে কি সর্বনাশ হয়েছে, এখানে যে যেখানে বসে আছো তোমরা হরিনাম শুনছো, আমি প্রথম থেকে আনন্দ করে নেচে হেসে গাইছি, কিন্তু এই জায়গাটা একটু শোনো, আমি জানি জীবনে সবার কষ্ট আছে, তোমাদেরও আজকে বলে যাই, জীবনের সব থেকে বড় কষ্ট কি জানো, বাবা মাকে হারানো, আর সেটা যদি কারো হয় আবার ছোটবেলায়, এই যে জয়দেবের লীলাটা গাইছি না তোমাদের বলি একটুখানি, এই ছ বছর বেলায় জয়দেব যেমন বাবা হারিয়ে বুঝতে পারছে না কি হয়েছে, ছোট তো আজকে তোমাদের এখানে হরিনাম গাইতে এসেছে, মিথ্যে কথা নয়, আমারও জীবনে, আমারও যখন নিজের ছ বছর বয়স ছিল, আমার নিজের জন্মদাতা বাবা ওই রোড অ্যাক্সিডেন্টে, দিনটা ছিল উল্টো রথের দিন জানো, রথ দেখিয়ে বাইকে করে মাকে আমাকে ঘরে দিয়ে যায়, ঘরে ঘুমালাম, বাবা বলেছিল সেদিন, বাপি বলেছিল আমার একটু কাজ আছে আমি সকালে ফিরবো তোমরা ঘুমিয়ে পড়ো, সকালবেলা খবর এলো বাপির শরীর খারাপ, আমি আর মা তাড়াহুড়ো করে আমাদের আদি বাড়িতে যাই জানো তো, আমাদের আদি বাড়িতে যখন যাই সেখানে যাওয়ার পরেই আমি তো আমার এখনো আচ্ছা মনে পড়ে,
আদি বাড়িতে যাবার পরে আমার মা ওই মনসা তলায় হরির তলায় খালি অনবরত মাথা ঠুকছে। আমি তখনও জানি না কি অঘটন ঘটেছে। আমার দিদা আমাকে বলল, হাত ধরে আমাকে নিয়ে গেল শ্মশানে। নিয়ে যখন গেল তখন দেখেছিলাম অ্যাক্সিডেন্ট অবস্থা, পোস্টমর্টম করা হয়, সারা শরীরে সাদা কাপড় দিয়ে মোড়া ছিল, মাথাটাও সাদা কাপড়ে মোড়া। এখনো আচ্ছা মনে পড়ে, বাপের মুখটা শুধু দেখেছি। সেদিন দিদা বলেছিল, দেখ তোর বাবা। সেদিন বুঝিনি জীবনে কি সম্পদ হারিয়েছি, পরে বুঝেছিলাম জীবনে যে বাবা হারানো মা হারানো কি কষ্ট। না যে হারিয়েছে সে জীবনে হারে হারিয়েছে। তাই তোমার এখানে কীর্তন গাইতে এসে একটা জিনিস তোমাদের বলতে পারি, খুব মন দিয়ে জেনে রাখো যে যেখানে বসে আছে, এই যে ভগবানের মূর্তি না, এই ভগবানের কাছে তুমি যতই মাথা টোকো ভগবান তোমায় দেখা দেবে না। কিন্তু ওই ভগবানকে দেখা না পেলেও ওই ভগবানের কাছে প্রণাম করবে। কেন জানো? জীবনে ওই ভগবান আমাদের ঘরে দুজনে জীবন্ত ভগবানকে দিয়েছে। যে দুজন জীবন্ত ভগবান তোমরা জানো, বাইরে যাবার সময় দেখবে গেটের কাছে দাঁড়িয়ে হাত তুলে বলে দুগ্গা দুগ্গা। সে হলো আমার তোমার বাড়ির বয়স্ক বুড়ি মা। দেখবে রাত্রিবেলা বাড়ি গেলে দেখবে কেউ বলুক না বলুক খাবার কথা বলে আমাদের বয়স্ক বুড়ো বাবা। জীবনে যাই করো তাই তোমাদের বলে যাই। আমি বাইরে জেলায় যেখানে কীর্তনে যাই আমি খুব জোর দিয়ে কথাটা বলি, আজকে তোমাদেরও বলে যাই। জীবনে যাই করো, যার যতই টাকা হোক, যাই যতই বড় লোক হও, জীবনে কোনোদিন বাবা মাকে কাঁদাবে না। বাবা মা যতই খারাপ হোক না কেন, কোনো দিন বাবা মার যেন চোখে জল না পড়ে। যে বাড়িতে বাবা মার চোখে জল পড়ে না সেই বাড়িতে কোনো দিন লক্ষ্মী বিরাজ করে না। মনে রাখবে সোনার আংটি বাঁকা হলেও হাজার হাজার টাকা দাম, সোনার আংটি সোজা হলেও হাজার হাজার টাকা দাম। বয়সকালে বাবা মা একটু আধটু মাথার ভুলে তারা ভুল করে, কিন্তু আমরা ছেলে আমরা মেয়ে আমরা বউ আমরা জামাই, আমাদের কর্তব্য হলো বয়সকালে একটু বাবা মাকে আগলে ধরা। বাবা মাকে যদি আগলে ধরতে পারো জীবনে কিছু হোক না হোক জীবনে ভগবান তোমায় কৃপা করবে। আজকে ছ বছরে জয়দেব তখনও জানে না কি হয়েছে, ও বাবার হাতে খালি জামাটা। কি হলো তুমি জামাটা পরাবে তো, কেন পড়াচ্ছ না? তখন থেকে ঘুমাচ্ছ সকাল থেকে, আর ওদিকে মাও খালি কাঁদছে। ঘরে আসার পরে মা একটা আলতা পেরে চওড়া শাড়ি পরেছে, সিটিতে সিঁদুর পরেছে, পায়ে মোটা করে আলতা পরেছে, কপালে বড় টিপ পরে মা খালি কাঁদছে, আর তুমি ঘুমাচ্ছ। আমার ভালো লাগে না, কি হলো তোমাদের? মা কাঁদছে আর তুমি ঘুমাচ্ছ, কেন তোমরা এমন করছো? আমার ভালো লাগে না। শ্মশানে চলল বল হরি, বল হরি, বল হরি।
তৎকালীন সময় নিয়ম, স্বামী আগে মারা গেলে জ্বলন্ত চিতায় কি হতো, বউকে কি করত, সতী দাহ, স্বামীর সাথে জ্বলন্ত চিতায় বউকে পুড়তে হতো। মামা দেবী আলতা পেরে তাই চওড়া শাড়ি পরেছে, সেই জন্য সেজেছে, সতী হয়েছে, স্বামী চলে গেছে। ছ বছরের ছেলেটা তখনও জানে না, ও মায়ের হাতটা ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, মাকে বলছে মা, ওরা বাবাকে কাঁধে করে কোটা নিয়ে যাচ্ছে মা। বামা দেবী শুধু একটা কথা বলল, তোর বাবা যে চলে যাচ্ছে, বাবা মেলায় যাচ্ছে, সেজেছে, তার মানে তুমিও সেজেছো, তার মানে মেলায়। হ্যাঁ মেলা, যে মেলায় তোর বাবার আমি যাব, সেই মেলা থেকে কোনো দিন আর ফিরব না, আমার জন্য খেলনা আনবে, তোর কাছে খেলনা, আর যে আমরা কোনো দিন ফিরব না, কোথা যাবে তোমরা, শ্মশানে ছ গেলেই দেখতে পাবে। শ্মশানে গেল, চিতা সাজালো, বাচ্চা ছ বছরের ছেলেটার হাতে গ্রামের লোকরা একটা আগুনের মশাল ধরিয়ে দিল, নে বাবা তোর বাবার মুখে আগুনটা ধরিয়ে দে, যেই না বলেছে অমনি জয়দেব হাত থেকে মশালটা ফেলে দিয়ে, না কি বলছো, আরে আমার বাবা যখন মন্দিরে আরতি করত, ওই আরতি করতে গিয়ে আগুনের ছ্যাঁচা লাগলে বাবা চিৎকার করত, আর তোমরা বলছো বাবার মুখে আগুন দিত, আমি দেব না, আমি দেব না। ছুটে মায়ের কাছে গিয়ে, মা মা মা, ওরা বলছে বাবার মুখে আগুন দিতে, আমি দেইনি মা, আমি ভালো করেছি তো মা, আমি ভালো করেছি তো, বলো না। বামা দেবী বলে, ওরে খোকা, তুই না আগুন দিলেও যে আগুন দেবার লোকের অভাব, ওই যে তাকিয়ে দেখে আগুন ধরিয়ে দিয়েছে, দাউ দাউ করে চিতা যখন জ্বলছে, ছ বছরের ছেলে দেখছে বাবার আস্তে আস্তে শরীর গুলো পুড়ে পুড়ে আস্তে আস্তে খসে খসে পড়ছে, মা ওরা বাবার গায়ে আগুন দিয়েছে, চোখে জলটা যখন মায়ের আঁচল দিয়ে মুছছে না, বামা দেবী দেখলো ছেলেকে ছেড়ে যেতে হবে, আঁচলটা ছেলের হাত থেকে ছিনিয়ে নিল, কি হলো মা আঁচল কেন নিয়ে নিলে, ভালো থাকিস, জীবনে কোনোদিন কৃষ্ণকে ভুলে যাবি না, ভগবানকে মনে রাখবি, তুমি কোথায় যাচ্ছ, তোর বাবার কাছে, বাবা তো আগুনে পড়ছে, আমিও পড়ব, যেও না মা, বামা দেবী ছুটতে ছুটতে সামনে যাচ্ছে, জয়দেব পিছন থেকে মাকে, যেও না মা, আমার ছেড়ে তুমি যেও না মা, আমার ছেড়ে তুমি, দেখবে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম কি গো বুঝি, বাবা মা বেঁচে থাকতে বুঝি না, মরে গেলে দেখবে হাউ হাউ করে কাঁদি, ছ বছরের ছেলেটা কি করলো জানো, ছ বছরের ছেলে বাবা মার চিতার যখন ছাই হয়ে গেল, চিতার কাছে গিয়ে এ দেখতে আমরাও এমনই করি, বাবা মা চলে গেলে ছ বছরের ছেলে গিয়ে, বাবা বাবা আমি তোমার সব কথা শুনবো, একবার এসে আমাকে জড়িয়ে ধরো, মা
তুমি যা রান্না করবে আমি তাই খাবো, আমি কোন কথা বলবো না, শুধু তুমি আমাকে একটুখানি এসে গালে চুম খাও। যতই ডাকুক আর, তাই জন্য তোমাদের বলি যতদিন প্রাণ আছে, যতদিন যে যেখানে আছে, বৃষ্টির জন্য অনেক মানুষ আসনি, মাইকের শব্দ পড়ে চলছে, আমার কথা যার যার কানে যাচ্ছে খুব মন দিয়ে, আমি তোমাদের বলে যাই, বলবো না মালা পরো, বলবো না তিলক করো, বলবো না এটা করো সেটা করো, জীবনের সব থেকে যেটা করলে কাজ হবে, আগে নিজের বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করো, আগে নিজের বাবা মাকে দুবেলা দুমুঠো ভাত দাও, আগে পুজোর সময় আগে নিজের জামা না কিনে আগে নিজের বাবা মাকে কিনে দাও। কেন জানো? ওই বাবাই তোমাকে ছোটবেলায় বাবা নিজের জন্য না কিনে আমাদের জন্য কিনে এনেছে, ওই মাই ছোটবেলায় যখন ছোট ছিলাম নিজে না খেয়ে আমাদের খাইয়ে দিয়েছে, তাই আমাদের কর্তব্য বাবা মা বয়স হলে সেটা করা, তাদের নতুন জামা কাপড় দেওয়া, তাদেরকে আগে খাইয়ে দেওয়া। জীবনে যাই করো, তোমাদের এই মল্লিকপুর খয়াপাড়া জীবনে যাই করো, আমি বলতে পারি বাবা মা যদি সেবা করতে পারো না, পাড়ার মঙ্গল গ্রামের মঙ্গল, আর যে গ্রামে বাবা মা ভাত পায় না সেই গ্রামে অমঙ্গল হয়ে যায়। জীবনে খুব মন দিয়ে রাখবে, আজকে ছ বছরে জয়দেব বাবা মাকে যেই না হারালো, সোজা রাধা মাধবের কৃষ্ণ মন্দিরে চলে গেছে, গিয়ে কৃষ্ণের পা দুটো ধরে, কৃষ্ণ তুমি তো ভগবান, যে তোমার নাম করে তুমি খালি তাদেরকে কাঁদাও, যে তোমার নাম করে না তুমি তাদেরকে দেখতে পাও না, আমি আজকে আমার বাবা মা নাম করতো আর আমার বাবা মা মরে গেল, কি বলেছো কৃষ্ণ? আমার বাবা মাকে মেরে ফেললে আমি তোমার নাম ভুলে যাব, আমি তোমায় ছেড়ে দেব না, যতদিন এই জয়দেবের শরীরে প্রাণ থাকবে এই জয়দেব ততদিন কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ ছাড়া আমি কিচ্ছু ছাড়ব না, কৃষ্ণ ছাড়া, ওই কৃষ্ণ চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদবে কাঁদবে, কৃষ্ণ আকুল সুরে ডাকিলে নাকি তোমার পাওয়া যায়, আকুল সুরে এখন আর কেউ টাকা দিতে এসো না, সেই শেষের দিকে টাকা নিয়ে আসবে, এখন আসা দরকার নেই, লাল দিয়ে শোনো, আর যে টাকা দিল লাল 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 বাঘ, লাল তো বাঘ, হ্যাঁ হ্যাঁ লাল লাল বাবু দিলেন 50টি টাকা গোবিন্দ সেবায়, সবাই মিলে একবার নিতাই গৌর প্রমাণ দি
তোমাদের এখানে এলাম, তোমাদের কাছে সবার কাছে একটা আমি আশীর্বাদ চাইবো, সবাই একটা আশীর্বাদ করবে। এ আমার জীবনের একটা বিরাট চাওয়া, আমি জানি না কেন ঠাকুরকে সব সময় জানাই, তোমরা এই আশীর্বাদ করবে। আমি জীবনে হয়তো এটা বলা ঠিক নয়, তবু আমি কেন জানি না আমার শরীরে এই শক্তি এই ক্ষমতা নেই। আমার জীবনে একটা বিরাট পাওনা, একটা বিরাট চাওয়া। আমার চাওয়াটা কি জানো? চাই আমি ভগবানের কাছে আমার আয়ু যেন আমার মা পায়, আমি যেন আমার মায়ের আগে যেন মরতে পারি। এই বলা হয়তো ঠিক নয়, আমার স্ত্রী সামনে বসে আছে, ওর নিজেরই হয়তো মন খারাপ হয়ে যাবে যেমন কথা বলছে, কিন্তু জানি না কেন আমি সেই কথা চিন্তা করলেই আমার গা হাত পা থরথর করে কাঁপে, যে কোনোদিন হয়তো মা চলে যাবে, ওরা মাকে কাঁধে করে নিয়ে যাবে। সেই কারণে সেই ভয়েতে আমার এই ভেতরে চাহিদা, আমি সবসময় ঠাকুরকে এখন জানাতে শুরু করেছি আমার আয়ু যেন আমার মা পায়, যেন মায়ের আগে যেতে।